Welcome to News Minutes. 104 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান অবশেষে 80 ফুট গভীর কুয়া থেকে উদ্ধার পেল ভারতের ছত্তিশগড়ের শিশু রাহুল সাহু। বুধবার ভোরে 10 বছরের শিশুটিকে অন্ধকার কুয়া থেকে বের করে আনা হয়। উদ্ধার কাজে যোগ দিয়েছিল জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী এবং রাজ্য প্রশাসন। খোঁড়া হয় গভীর কুয়ায় ঢোকার পথ, পাশাপাশি সরবরাহ করা হয় অক্সিজেন ও তরল খাবার। উদ্ধার কাজ যতটা নাটকীয় ছিল ততটাই বিপজ্জনক ছিল রাহুলের কুয়ায় থাকার অভিজ্ঞতা, কারণ সেখানে বিষধর সাপ আর ব্যাং ছিল, সাপের কামড়ে হতে পারত মৃত্যু। গেল শুক্রবার খেলার ছলে বাড়ির পাশের কুয়ায় পড়ে যায় রাহুল, এরপরই পরিবারের আহ্বানে উদ্ধার অভিযানে নামে যৌথ বাহিনী।